আজকে আমরা পড়ব ফাইলাম সিলেন্টারেটা দ্যান নেম অফ সিলেন্টারেটা ইজ নিডারিয়া দে আর অ্যাকোয়াটিক মোস্টলি মেরিন সেসাইল অর ফ্রি সুইমিং ঠিক আছে মানে থলথলে টাইপের বডি সেসাইল সমুদ্রে থাকে রেডিয়ালি সিমেট্রিক্যাল অ্যানিম্যাল মানে বডিটা কি রেডিয়ালি সিমেট্রিক্যাল দ্য নেম নিডারিয়া ইজ ডিরাইভড ফ্রম দ্য निडोप्लस और निडोसाइट ताल सिलेंडारेटर अपर नाम जो निडारिया क्यों ये देहे निडोप्लस नहींडोसाइट सेल देखा जाए ठीक है द नेम निडारिया इज डाइड फ्रम द निडोप्लस निडोसाइट हुई कंटें दिंग कैपुल और निमाटोस प्रेजेंट ऑन द टेंटल एंड द बडी তাহলে এই নিডোপ্লাস্ট আর নিডোসাইট সেলগুলো আমরা মেনলি টেন্টাকালস এবং বডিতে দেখতে পাই ঠিক আছে তাহলে নিডোপ্লাস্ট আর ইউজড ফর এংকারেজ ডিফেন্স অ্যান্ড ফর দ্য ক্যাপচার অফ প্রে মানে এগুলো মেনলি শিকার ধরার জন্যই এই সেলটা ইউজ হয় নিডারিয়ান এক্সিবিট টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন তাহলে এদের ক্ষেত্রে এই নিরানিয়ানদের ক্ষেত্রে যে অর্গানাইজেশান বা লেভেল অফ অর্গানাইজেশন এখান এটা কি টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন অ্যান্ড আর ডিপ্লোব্লাস্টিক কারণ ডিপ্লোব্লাস্টিক কেন এদের একটোডাম এবং এন্ডোডাম সেল লেয়ারগুলো রয়েছে জার্মিনাল সেল লেয়ার সেই জন্য এরা ডিপ্লোব্লাস্টিক এটা আমরা আগেই দেখেছি দে হ্যাভ এ সেন্ট্রাল গ্রাস্টোভ্যাস্কুলার ক্যাভিটি উইথ এ সিঙ্গল ওপেনিং মাউথ অন হাইপোস্টোম এরপর দেখো ডাইজেশান ইজ সেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলার সাম অফ দ্য নিডারিয়ান এক্সাম্পল কোরালস হ্যাভ এ স্কেলিটন কম্পোস্ট অফ ক্যালসিয়াম কার্বোনেট তাহলে কোরালসের ক্ষেত্রে যে স্কেলিটন সেটা কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি নিডারিয়ানস এক্সিবিট টু বেসিক বডি फर्म कल्स पलिवस एंड मेडुसा ये देहे देहे दूरकम बडी फर्म देखा जाए एक हलो पलिव और एक मेडुसा द फर्म दर्मा इज एसाइल एंड सिलिंड्रिकल फर्म लाइक हाइड्रा एडामसिया एक्सेट्रा व्वेर एज दज द लैटर एज अम्रेला सेप और फ्री स्विमिंग लाइक ऑरलिया और जेलिफिस ঠিক আছে তাহলে এখানে সেসাইল সিলেন্ড্রিক্যাল ফর্ম হিসাবে আমরা পেয়ে যাব কাকে হাইড্রাকে কমন এক্সাম্পল হাইড্রাকে আর তোমরা দেখতে পাচ্ছ নেক্সট যে আমরেলা শেপের ফর্ম সেখানে আমরা পেয়ে যাব ওরেলিয়া আর জেলিফিশকে ফিশকে দোজ নিডারিয়েন্টস হুইচ এক্সিস্ট ইন বোথ ফর্মস এক্সিবিট অল্টারনেশান ফর্ম জেনারেশান তাহলে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দুটো ফর্মই দেখা যায় পলিপ এবং মেডুসা ঠিক আছে মানে ওটা অল্টারনেট করে আমরা দেখতে পাই একে বলে মেটাজেনেসিস পলিপ প্রডিউস মেডুসা আসেক্সুয়ালি অ্যান্ড মেডুসা ফর্ম দ্য পলিপ সেক্সুয়ালি তাহলে এখানে কি এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন দেখো পলিপ প্রডিউস মেডুসা তাহলে পলিপ থেকে কী তৈরি হয় মেডুসা সেক আসেক্সুয়ালি মানে অযৌন জননের সময় অ্যান্ড মেডুসা ফর্ম দ্য পলিপ সেক্সুয়ালি এবং মেডুসা কী তৈরি করে পলিপ সেক্সুয়ালি মানে যৌন জননের সময় দ্যাট ইজ অডেলিয়া এক্সাম্পল এখানে দেখো ফাইসেলিয়া ফাইসেলিয়াকে বলা হয় এর আরেকটা নাম হলো পর্তুগিজ ম্যান অফ ওয়ার অ্যাডামসিয়া বা সি অ্যানিমন পেন্নাটুলা বা সি পেন গর্গনিয়া বা সি ফ্যান বা ব্রেন কোরল তাহলে এইগুলো হলো এক্সাম্পল অফ সিলেন্টারেটা বা নিরারিয়া তাহলে আর একটু ভালোভাবে বলে দিই এই মানে এই যে দেখতে পাচ্ছ সিলেন্টেরাটা বা নিডারিয়া এদের দেহ কিন্তু সিলেন্টেরন যুক্ত সিলেন্টেরন মানে হলো এদের দেহে গ্যাস্ট্রোভ্যাস্কুলার গহ্বর বা গ্যাস্ট্রোভ্যাস্কুলার ক্যাভিটি থাকে ঠিক আছে এবং মানে দেহ গহ্বরে মানে দেহের অভ্যন্তরে একটা মাত্রই গহ্বর থাকে মানে ভেতরে সেটাকে বলে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি দেহের মধ্যে ওটা থাকছে সেই জন্যেই এদের নাম হয়েছে সিলেন্টেরন ঠিক আছে আর এদের একটোডার্ন একটো এবং এন্ডো এদের যদি জার্মিনাল সেল লেয়ার দেখি মানে এই যে ফাইলাম এর প্রাণীদের যদি জার্মিনাল অবস্থায় বা ভ্রূণো অবস্থায় এদের দেহ দুটোই কোষস্তর নিয়ে গঠিত বাইরের দিকে আছে একটোডাম এবং ভেতর দিকে আছে এন্ডোডাম তাহলে এরকম আমরা তো জানি একটোডাম আর এন্ডোডাম যদি জার্মিনাল সেল লেয়ার হয় তাহলে সেটা হবে ডিপ্লোব্লাস্টিক সেটা হবে ডিপ্লোব্লাস্টিক এক্ষেত্রে মেসোডাম কিছু থাকছে না ডিপ্লোব্লাস্টিক ঠিক আছে এবং এদের দেহে মেন যেটা সেটা হলো নিডোপ্লাস্ট এ নিডোপ্লাস্ট তোমরা দেখেছো নিডোপ্লাস্টটা কিন্তু এপিডার্মিস এবং বিশেষ করে টেন্টাকেলসে অসংখ্য নিডোপ্লাস্ট কোষ থাকে এবং যেটা মানে এদের বডিতেও থাকবে এপিডার্মিসে বডির উপরিভাগেও থাকবে এবং টেন্টাকেলসেও থাকবে নিডোপ্লাস্ট কোষ মনে রাখবে নিডোপ্লাস যেগুলো মানে প্রিডেটারের হাত থেকে বাঁচতে এদের হেল্প করে এবং অ্যাংকারেজ ডিফেন্স ফর বোথ ক্যাপচার প্রে মানে কোনো খাবারকে ক্যাপচার করতেও এদের হেল্প করে এরা যে যখন কোনো খাবার ক্যাপচার করে তখন কিন্তু এই দেহের মধ্যে নিডোপ্লাস্ট নামক একটু অঞ্চলে যে নিডোপ্লাস্ট নামক বিশেষ ধরনের এটাকে বলে দংশক কোষ থাকে যার আরেকটা নাম বলা যায় নিমাটোসিস্ট ঠিক আছে তাহলে ইম্পর্টেন্ট জিনিসটা কি নিডোপ্লাস্ট নিডোপ্লাস্ট মানে একটু নামে নিডোপ্লাস্ট নামক একটা বিশেষ ধরনের দংশক কোষ থাকছে যার মধ্যে থাকে নিমাটোসিস্ট নিমাটোসিস্ট ওকে তাহলে এই নিমাটোসিস্ট নামক এক প্রকারের অঙ্গাণু থাকে এরা কি করে এই কারণে এই পর্বের প্রাণীদের নাম হয়েছে নিডারিয়া ঠিক আছে তাহলে নিডোপ্লাস অ্যাজ ওয়েল অ্যাস নিমাটোসিস থাকার জন্য নাম হয়েছে নিডারিয়া আর সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটি এদের দেহে থাকার জন্য এদের নাম হয়েছে সিলেন্টেরন বোঝা গেছে আর এদের যেহেতু বললামই যে এদের জীবনচক্রে বা লাইফ সাইকেলে এরা দেখতে পাচ্ছ দু রকম দশা থাকে একটা হলো পলিপ যেটা হলো গিয়ে অযৌন জনন দশা পলিপ আর একটা মেডুসা মেডুসা হলো যৌন যৌন জনন পলিপটা তাহলে যাচ্ছে অযৌন জনন আর মেডুসা কিন্তু যৌন জনন ঠিক আছে এই যে এখান থেকে আমরা পাচ্ছি পলিপটা যাচ্ছে এই যে মেডুসা ফর্ম পলিপ আর কি মেডুসা প্রডিউস মেডুসাচুয়ালি ঠিক আছে তার মানে পলিপ দশা বা অযৌন জনন দশা হিসাবে আমরা দেখতে পাই পলিপকে এবং মেডুসা হল যৌন জনন দশা ঠিক আছে তাহলে মোটামুটি এই যে দেখতে পেলাম আমরা নিডারিয়া এর বেসিক ক্যারেক্টারিস্টিক এদের দেহে এরা ডিপ্লোব্লাস্টিক আর এদের দেহে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভ্যাস্কুলার ক্যাভিটি আছে এবং কি এবং এদের দেহে কিন্তু নিডোপ্লাস্ট থাকে মানে এক ধরনের বিশেষ ধরনের দ্বংসকোষ এবং সঙ্গে থাকে নিমাটোসিস্ট ঠিক আছে আর এদের দেহ দুস্তর বিশিষ্ট এই জন্য নাম হয়েছে ডিপ্লোব্লাস্টিক ডিপ্লোব্লাস্টিক একটা হলো একটোডান একটা হলো এন্ডোডাম এই জন্য এরা হলো ব্লাস্টি তোমরা তো জানো যে হাই হাইড্রা ওভেলিয়া তারপরে সাগর কুসুম বা সি অ্যানিমন ফাইসেলিয়া এগুলো হলো এই পর্বের অন্তর্গত কিছু প্রাণী এই যে ছবিতে দেখতে পাচ্ছ কোরাল এটা কিন্তু নিডারিয়া পর্বভুক্ত এক প্রকারের প্রাণী চলো দেখি এটা কিভাবে সৃষ্টি হয় আমরা একটু আগে পলিপের কথা শুনেছি এই যে পলিপ বা এই রকম পলিপের দেহে দেহ গঠনযুক্ত নিডারিয়া পর্বভুক্ত প্রাণী যারা নিজের দেহ নিশ্চিত শক্ত খোলকের মধ্যে বাস করে এরা কিন্তু এই শক্ত খোলকের মধ্যেই বাস করে কোরাল জাতীয় প্রাণীরা এককভাবে বা অনেকে একসঙ্গে কলোনি গঠন করে বাস করে কলোনি গঠনকারী কোরাল বহুদিন ধরে এক জায়গায় বেড়ে চলতে থাকে ও তাদের বসবাসের জায়গায় ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের পাহাড় তৈরি করে একে বলে কোরাল রিলফ। বুঝতে পারছো তাহলে কোরাল রিল্ফ কিন্তু এই কোরালেরই দেহনিস বা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরের তৈরি এক মানে দেহ নিশ্চিত পদার্থ এবং যেগুলো কলোনি গঠন করে থাকতে থাকতে কলোনি গঠন করে থাকে বলে এগুলো পাহাড়ের মতো আকৃতি নেয় এবং একেই বলে কোরাল রিলফ ঠিক আছে এই কোরাল রিলফ কিন্তু আবার তিন ধরনের হয় এখানে দেখতে পাচ্ছ ফ্রিঞ্জিং রিলফ ফ্রিঞ্জিং রিফ এটা দেখতে পাচ্ছ এটা সমুদ্র তীরবর্তী এলাকায় গড়ে ওঠে এই যে সমুদ্র তীর সমুদ্র তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে এবং এর নাম হলো ফ্রিঞ্জিং রিফ আরেকটা হলো বেরিয়ার রিফ এখানে দেখতে পাচ্ছ গ্রেট বেরিয়ার রিফ যেটা রয়েছে অস্ট্রেলিয়ায় এটাও সমুদ্রতীর থেকে একটু দূরে গড়ে ওঠে এবং সাধারণত এগুলো তীরের সমান্তরাল হয় এই যে অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রুলফ হলো এর এক্সাম্পল তাহলে এটা হলো বেরিয়ার রুলফ নেক্সট দেখো আরেকটা দেখতে পাচ্ছ এখানে এটা হলো প্রবাল দ্বীপ বা অ্যাটল প্রবাল দ্বীপ বা একে বলে অ্যাটলে টি ও এল এল অ্যাটল এটা কি মাঝখানে জলরাশিকে ঘিরে তার চারিদিকে কোরাল কলোনি গঠন করে ঠিক আছে তখন পাহাড় সদৃশ্য গোলাকার দ্বীপ তৈরি করে তখন একে বলা হয় অ্যাটল তাহলে এখানে কি হচ্ছে যে মাঝখানে জলরাশি দেখতে পাচ্ছ মাঝখানে জলরাশিকে ঘিরে তার চারিদিকে কোরাল কলোনি গঠন করে এবং যখন পাহাড় সদৃশ্য গোলাকার দ্বীপ তৈরি করে তখন একে বলে অ্যাটল এ টি ও এল এল অ্যাটল এ একে প্রবাল দ্বীপ বা লেগুন দ্বীপও বা লেগুন আইল্যান্ড নামেও অভিহিত করা হয় লাক্ষাদ্বীপ তোমরা নাম শুনেছ মালদ্বীপ ফিজি আইল্যান্ড কোরাল দ্বীপের উদাহরণ এখানে দেখো স্যাটেলাইট পিকচার অফ দ্য আটাফু অ্যাটল ইন টোকেলি ইন দ্য প্যাসিফিক ওশান প্যাসিফিক ওশানে ওপর থেকে একটা স্যাটেলাইট ভিউতে এই অ্যাটলের একটা দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছি ঠিক আছে তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমরা কোরাল এটা কিন্তু এক প্রকার নিরানিয়ান ঠিক আছে এই কোরাল সাধারণত সমুদ্রের উষ্ণ অঞ্চলে প্রায় সত্তর ডিগ্রি টেম্পারেচারে গড়ে ওঠে এছাড়া জায়গাটি অগভীরও হওয়া দরকার বেশি গভীর হয় না জায়গাটা অগভীর হয় ক্যালসিয়াম কার্বনেট নির্মিত একটি কোরালের শক্ত কাঠামোকে কোরালাইট কোরালাইট বলে এই শক্ত কাঠামোগুলোকে কি বলে কোরালাইট মনে রাখবে সি ও আর এ এল আই ই শক্ত কাঠামোগুলোকে বলে কোরালাইট যেগুলো ক্যালসিয়াম কার্বন নির্মিত আবার অনেকগুলো কোরালের সম্মিলিত শক্ত খোলককে কোরালাম বলে ঠিক আছে এরকম বিভিন্ন নামকরণ করা হয়েছে বিভিন্ন রকমের কোরালের গঠন বা রঙও আলাদা আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের বা রঙের কোড়াল হয়ে থাকে ঠিক আছে তাহলে এই যে দেখতে পেলে তোমরা কোড়াল ওটা কিন্তু এক রকমের পলিপ পলিপ মানে নিডারিয়ার অন্তর্ভুক্ত এক রকমের পলিপ মানে যা মানে এদের নিঃসৃত এদের দেহ থেকে নিঃসৃত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এই শক্ত খোলক তৈরি হয়েছে এটাকে চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেটটা বা চুনা পাথর তৈরি করে চুনা পাথরের মতো গঠন তৈরি হয়েছে ক্যালসিয়াম কার্বনেটে এবং কোরালগুলো ভেতরে রয়েছে এবং এইভাবে এরা বিভিন্ন রকমের কোরাল রিল্ভ তৈরি করে বুঝতে পেরেছো এবং এটা এই কোরালটা কিন্তু এক রকমের নিডারিয়ান বা সিলেন্ডার এটা